इस्लामिक लाइव मीडिया बीडी हक्कानी आलेमदेर वाजेर महाभंडार रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर परिचय एवं परिचिति जाना प्रत्येक मुसलमानेर जन्नो जरूरी। जतक्षण पर्यन्त रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर शान परिचय परिचिति हमादेर समाजेर प्रत्येक मानुष ना जानबे तो क्यामत निकटवर्ती विदाय कदमे कदमे आमरा दुकार शिकार होते पारी। जानी ना आमी बुझाइते पारतेछि किना आपनादेरके, केनोना रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर शान एवं सीरत एवं प्रयोजनीयता ना जानार कारणे আজকে আমরা ধোকার শিকার হইতে চলছি। আল্লাহর রাসূল আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে ইয়াতুনা মিন বাদি দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াদাই আন্নাহু নাবিয়্যুন। আল্লাহর রাসূল বুঝাইতে চেষ্টা করছেন একটা সময় আসবে আমার পরে বহুত মিথ্যাবাদী নবীর আবির্ভাব হবে, কিন্তু এটা ভালো মতো তোমরা জানা রাখো, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই। আর কোরআনও এই কথা আমাদেরকে বুঝাইতেছেন যে আল্লাহ রসুলই সর্বশেষ শেষ নবী, খাতামুন নবিগিন। শুধু কোরআন না, ওই হাদিস পর্যালোচনা করলে বোঝা যায়, হাদিসের দব যেটাকে বলে গুইসাপওয়ালা হাদিস, আরবের ওই গ্রাম্য ব্যক্তি যিনি মৃত্যু গুইসাপ নিয়া যাওয়ার পথে মজমাকে দেখা, সাহাবায়ে কেরাম বেষ্টিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা জিজ্ঞাসা করছিল যে এখানে এত লোকের ভিড় কেন? তো সাহাবারা জবাব দিছিলেন, তুমি কি জানো না যে নবী আখিরুজ্জামান চলে আসছে? তো সে ভিড়কে ফাটতে ফাটতে আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলেন, আন্নাল্লাযী তাদ্দাঈ আন্নাকা নাবিয়্যুন, তুমি কি এই কথার স্বীকারোক্তি দাও, এই কথা বলো বা প্রচার করো যে তুমি নবী? তো আল্লাহর রসুল জবাব দিছিলেন যে হ্যাঁ, আমি নবী, আমার উপরে ইমান আনো। তো গ্রাম্য লোকটা প্রতি উত্তরে বলতেছিল যে আমার মনে চায় কি জানো, আমার মনে চায় তোমাকে কতল করি, নাউজুবিল্লাহ, আর আমাদের মাবুদদের দিল ঠান্ডা করি। কেন না তারা মূর্তি পূজারী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু পাশেই দাঁড়ানো ছিলেন, তো বলতেছিলেন দানি ইয়া রাসূলুল্লাহ আযরিব উনুকা হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন ওকে আমি সাইজ করি। কিন্তু আল্লাহর রাসূল দয়ার কাণ্ডারি ছিলেন, এটাই সত্য। উম্মতের জন্য কখনো চোখের পানি ঝড় শুকায় নাই, এরকম কোনো ক্ষেত্র ছিল না যে ক্ষেত্রে উম্মতের জন্য হাত না উঠাইছেন। যদিও আমরা হতবাগা প্রমাণিত হই যে ওই নবীর শানও জানি না, ওই নবীর সিরতও আমাদের জীবনে নাই, আমরা যার যেরকম রুচি ওরকমই জীবন কাটাইতেছি, আর জানিও না নবীর প্রয়োজনীয়তা কতটুকু। আজকে বিশেষ করে আমাদের যুবক সমাজ জানে না, আমাদের মা বোনরাও জানে না, যুবতীরাও জানে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও জানে না যে নবীর প্রয়োজনীয়তা কতটুকু। তো ওই ব্যক্তি আবারও এই কথাই বলতেছিল, একে একে তিনবার আল্লাহর রসুল তাকে তিনবার দাওয়াত দিছেন, কিন্তু গুইসাপটা জীবিত ছিল না, এটা ছিল মৃত্যু। আর আরবের প্রচলন ছিল গুইসাপ তারা শিকার করতেন, আমাদের দেশের গুইসাপের মতো মরুর গুইসাপ না, ওটা সাদা ধবধবে হয়,
বড় তেলাক্ত থাকে। তো সে তার ঝোলা বলি ওইখান থেকে গুইসাপ মরাটাকে বাহির করা মাটির উপরে রাইখা বলতেছে, লাউ ইয়াশাদ হাদা লা সাহিত্যু, যদি এটা আপনাকে নবী বলে স্বীকার করে তা আমি মেনে নিব। তা আল্লাহর রসুল গুইসাপে কি ইশারা করে জিজ্ঞাসা করতেছিলেন, আইয়ুহা দব বলতে দেরি, আরবিতে গুইসাপকে দব বলে, আল্লাহর রসুল ইঙ্গিত করলেন আইয়ুহা দব, হে গুইসাপ বলতে দেরি, গুইসাপ জীবিত হইতে দেরি হয় না। মাথা উঁচা করা সে পিউর আরবি ভাষায় বলতেছিল, লাব্বাই ওয়া সাদাই কিয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশাহ আমার ভাগ্য খুলে গেছে, আসলেই তার ভাগ্য খুলে গেছে, নাহলে আজকে আমরা বর্ণনা কোত্থেকে দিতাম? কেয়ামত পর্যন্ত প্রত্যেক ওলামায়ে কেরাম এই হাদিস পড়বে আর বর্ণনা দিতে থাকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, লিমান তাবুদ, এবাদত কার করিস? তো গুইসাব আরবি ভাষায় জবাব দিতেছিল, ফিস সামাই আরশুহু, ওই সত্তা ওই জাতের এবাদত করি যার আরশ হলো আকাশে, ফিস সামাই আরশুহু, ওয়ফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে যার রাজত্ব, ওয়ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, কেননা আল্লাহর আরশ এখনও পানির ভিতরে পানির উপরে বিরাজমান, আর কোরআনও আমাদেরকে এই কথা শিখায়, ওয়াকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে, কেননা সাত সমুদ্রের উপরে সাত আকাশের উপরে সমুদ্র, প্রবাহমান সমুদ্র যার গভীরতা আমাদের বঙ্গোপসাগরের মতন না, গভীরতা হলো উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুক এতটুক হলো সমুদ্রের গভীরতা, ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, আল্লাহর আরশ এদের কাদের উপরে, দুইজনের দূরত্ব হলো খামসিনা আলফা সানা বাইনা কাতিরাইহি খামসিনা আলফা সানা, দুইজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা, আর এক এক ফেরেশতার কান্দা হলো মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবু মিয়াতি আম, কানের লতি থেকে কান্দা পর্যন্ত সাতশো বৎসরের রাস্তা। তো গুইসাব বলতেছিল যার রাস্তা হলো সমুদ্রের ভিতরে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, মান আনা, আমি কে? তো পিওর আরবি ভাষায় জবাব দিল, আনতা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিগীন, আপনার পরে কোনো নবী নাই, মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে তার কপালও আমার মতো খুলে যাবে, ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার উপরে ঈমান আনবে না আপনার গোলাম হবে না সে চির হতবাগা হবে। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।